মেয়ে সোহানার সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ। বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানকে প্রথমবারের মতো তার মেয়ে সোহানা খানের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে, তবে কোনো সিনেমাই নয়, একটি বিজ্ঞাপন চিত্রে। এটি পরিচালনা করেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে আরিয়ান খান তার পোশাক ব্র্যান্ড ডি ইয়াভল এক্সের জন্য নতুন একটি টিজার নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন তার বাবা বলিউড বাদশাহ শাহরুখ ও অভিনেত্রী বোন সোহানা। ডি ইয়াভল এক্স ব্র্যান্ডের নতুন টিজার ভিডিওটি শাহরুখ খান ও সোহানা খান একত্রিত হয়ে ডিজনির সঙ্গে ব্র্যান্ডের সহযোগিতায় ঘোষণা দিয়েছেন। শাহরুখ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, ভিডিওর শুরুতেই শাহরুখকে তার আঙুলের তিনটি অংশ পড়তে দেখা যায়, যার উপর ডি ইয়াভালের লেখা। তারপর কোনো একটা কিছুর উপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখ খানকে, তার হাতে রক্তে লাল হয়ে যায়। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানলার কাছে এক্স চিহ্ন দিয়ে চিহ্নিত করেন। পরের দৃশ্যে কোনো এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তার মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি জাদুকরী কাঠি তুলে নেন তিনি, কাঠি থেকে বেরিয়ে আসে নীল রঙের আভা, আর তখনই তার মুখটি সামনে আসে, বোঝা যায় তিনি সোহানা খান। সোহানা ট্রেনের জানলার পাশের অংশটি সেই জাদুকরী কাঠি দিয়ে ডিজনি লোগোর আকারে নীল রং দিয়ে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হয় বাবা ও মেয়ে। চোখে চোখ পড়তে সোহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে এক মৃদু হাসি। টিজার ভিডিওটির মাধ্যমে বোঝা গেছে আরিয়ান খান এবার ডিজনির সঙ্গে যৌথ উদ্যোগে তার পোশাক ব্র্যান্ডের নতুন কালেকশন আনতে যাচ্ছেন, যা খোলসা করা হবে আগামী 17 মার্চ। প্রসঙ্গত 2023 সালে শুরুর দিকে ডি ইয়াভল এক্সের সহপ্রতিষ্ঠান আরিয়ান খান ও তার এই ব্র্যান্ডের ওয়েবসাইট চালু করেছিল। গত 30 এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডি ইয়াভলের এক্সের অনলাইন সেল শুরু হতে কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়, আর এবার আসছে নতুন কালেকশন।